আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ডেকেছিলেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওই বৈঠকে উপস্থিত হন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, কিন্তু তাকে দেখে উত্তেজিত হয়ে পড়েন ছাত্রলীগের সাবেক নেতারা, দেন ভুয়া ভুয়া স্লোগান। বুধবার বেলা 11টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত মতবিনিময় সভায় এই হট্টগোলের ঘটনা ঘটে। জানা গেছে, সকাল 11টার কিছু সময় আগে সভাস্থলে পৌঁছান ডক্টর আব্দুর রাজ্জাক। তখন তাকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ছাত্রলীগের সাবেক এক নেতা। চিৎকার দিয়ে বলেন, ডক্টর আব্দুর রাজ্জাক এখানে কেন, আর তার ছেলে কেন ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করেছেন? এ সময় ছাত্রলীগের সাবেক নেতারা ডক্টর আব্দুর রাজ্জাক ছাড়াও কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে গালাগাল করেন। এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্রিফিং স্থল ত্যাগ করেন সাংবাদিকরা। সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের বড় ছেলে রেজওয়ান শাহরিয়াম সুমিত কোটা আন্দোলন ইস্যুতে ছাত্রলীগকে আক্রমণ করে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়েছিলেন, জানিয়ে ছাত্রলীগ নেতারা ক্ষিপ্ত হন।